কান খুলি করি শুন সরকার কোশল রাজ আমকে দরকার ই ভলিয়া নারারে আজি কোশল মাইট পুরা গর্জি উঠুছে দেখি পারুথিবে যেতেবেলে আজি পশ্চিম ওড়িশার 11টা জেলানে ই ভলিয়া আন্দোলন ই ভলিয়া নারারে আজি যেতেবেলে কোশল প্রেমী মানে যেতেবেলে আজি কোশল রাজর যেন মান্যতা দাবি নেই করে আজি যেতেবেলে রাজরাস্তাকে উলাইছন সেতেবেলে কলাহান্ডি জেলার সবু ব্লকরে আজি কোশল রাজর যেন যেন তাঙ্কর কোশল রাজ মুক্তি মোর্চা যেন তাঁকর কার্যকর্তা মানে রইছন রাজরাস্তাকে উলাইছন দোকান বজার বন্ধ করিছন চকা জাম করিছন এবং প্রত্যেক যেন সরকারি কার্যালয় মানে রয়েছে সেটাকে বন্ধ করিছন দেখি পারুথিবে সিধাসলভাবে আজি আমি কলাহান্ডি জেলার নরলারে পৌঁছিছু এবং কোশল রাজর যেন মান্যতা যেন বর্ষ বর্ষ ধরি চালি আসিছে আমার পশ্চিম ওড়িশার মুখ্যত যদি আমি কবা পশ্চিম ওড়িশার ই দাবি জোর ধরিছে যেতবে আজি নরলা অঞ্চলর কোশল প্রেমী মানে আজি কেন ভলিয়া আজি ব্লক কার্যালয়কে আসিছন এবং তালা পকাইবার ইনে তাঙ্কর যেন কার্যক্রম রয়েছে পুলিশ প্রশাসন মধ্য ইনে উপস্থিত রয়েছেন সিধাসলভাবে যেন কোশল আন্দোলনের যেন মনে সামিল রয়েছেন এবং যেন যুবপিঢ়ি মানে কোশল যেন তাঙ্কর মান্যতা কোশল রাজ লাগি যেন মান্যতা রয়েছে তাঙ্কর যেন দাবি রয়েছে সেমানে কেনতা আগকে নৌছন তা কারণ প্রতিক্রিয়া রখুছন আজির বন্ধকে নিকট টিকে তাঙ্কর প্রতিক্রিয়া নেবা কারণ কইবে আজি আপন মানে যেন কোশল রাজ বন্ধ ডাকরা দেইছন ওলা তুমি কইমে জে মা মানিকেশ্বরী জয় জয় কোশল জয় কোশল আমার পশ্চিম ওড়িশাকে পূর্ব ওড়িশার লোক মানে যেন বলে অবহেলা করুছন সরকার যেন বলে অনদেখা করুছে সে নারাকে নিকরে আজ আমি কোশল স্ট্রাইক করিছু কোশলর বন্ধ করিছু হাইকোর্ট বেঞ্চ আজকে এত বর্ষ হলে আমি দাবি করি আসছু এনার গরিব লোক মানে জমি বিক্রি করে যাচ্ছেন সেনকে তাঁকর গোটে ফয়সলা শুনবার লাগি সে জিনিসটা আমি পশ্চিম ওড়িশার আমার মা মাটি জায়গায় হো বলি করে আমি চাহিলা বেলকে সরকারটা নাই করুছন জেলা স্তরীয় যদি কোনসি চাকরি হো জেলা স্তরীয় হো যদি চয়ন থিলা সেটাকে স্টেটরে করি করে সরকার করুছন রাজ্য স্তরীয় চয়ন করছন সে বলে অনদেখা করছন সরকার আমকে আজি যেতেবেলে আপন মানে কোশল মোর্চার যেতেবেলে ডাকরা দেইছন কেনে না কেনে লোক টিকে সমর্থন নেই বি করবার চকা জাম করিছন কিন্তু দোকান বাজার সম্পূর্ণ ভাবে বন্ধ নেই রবার কারণ আজ্ঞা দেখ আমি সবু সংগঠনকে আমি লেটর দেইছিলু যে কালকে আমার মা মাটির লাগে আমি লড়মু আমার কোশল মাটির লাগে আমি লড়মু আর কালকে আমার বন ডাকা দিয়েছু বলে করে আমার রাজ্যর হক কাজে আমি লড়মু বলে করে সবকে দিয়েছিলু যেন মানে আমার এনে দোকান খুলছেন সেমনে বি মা মাটির লোক যদি সেমনে যদি আমাকে বিরোধ করবে বলে আগকে আমি কেনা উঠুমু আগকে আমি প্রয়াস করি করে যেমন কি আমার কোশল রাজ্য ইয়ে করমু সেটা সেমানকর কে সেটা অনুভূতি হলান এবে সে ধীরে ধীরে বন্ধ করবার লাগিছন আর বন্ধ করবে আর আমার কোশল যেন আমি বন্ধ করিছু আমার বন ডাকাকে সফল করবে তবে এটা হচ্ছেন বিপিন মাহার যে কি আমার অঞ্চলর জন যুব নেতা বর্তমান যুবপিঢ়ি নে যুব নেতা বাহারিছন এবং কোশল রাজ্যর যেন মান্যতা রয়েছে বিগত দিনর যেন দাবি আসিছে তাকে সমর্থন জনাইছন বাবুধর বুধিয়া মধ্য ইনে অছন যে কি আউ জনে কোশল মোর্চা আন্দোলনরে সামিল রইছন কারণ অসুবিধা রয়েছে প্রকৃতিরে এবং কোশল রাজ্য যেন মান্যতা যেন দাবি করা যাচ্ছে অসুবিধা কেন রয়েছে যদি কোশল রাজ্য হলে কারণ আমাকে অধিকা মিলবা সিধা সব তাঁকর মধ্যে প্রতিক্রিয়া নেবা কারণ কইবে এই বাবদরে দেখুন গোটে কথা তো পহেলা কহমু এটা যেন এবে এত বর্ষ হল স্ট্রাইক নেই যে সডন যে আমার মনোজ মিশ্র যে গোটে ফিল্ম করলে তাকে যে সে বিরোধ কলে সে একা স্টার্ট হল মো হিসাবে মো যেতে নলেজ অছে তার বাবদের এটা তার বাদ এটা বড়ি বড়ি চালিছে আউ আপনি যেন পচারালে যে আমাকে ইনে কাণা এলে কোশল রাজ্য হলে কাণা সুবিধা হওয়া দেখুন ছুটিয়া গোটে আমি কাম পড়বা অফিসিয়ালি কাম পড়বা কোর্ট পেপর হোক কি হাইকোর্ট কাম হবে ছুটিয়া কাম কাজে আমাকে কটক যাকে পড়ুছে যার ফাইন্যাসিয়াল টিকি যদি যেন আর্থিক স্থিতি ঠিক নেই না সে গোটে ছুটিয়া কাম কাজে বি পাঁচ সাত হাজার টাকা খরচা লগাই করে সেনেকে যাকে পড়ুছে আর বি হেঁটা বহুত দেখুন এবার যদি এনে পশ্চিম স্বতন্ত্র আমার ইনে কোশল হওয়া হাইকোর্টর যেন কথা কইলে কলাহান্ডি আর বলাঙ্গীর মঝি মধ্যবর্তী স্থানরে ই যেন হাইকোর্টর জায়গা অলরেডি চিহ্নট করা যাইছে তাকে বনাবার লাগে নির্দেশ বি দিয়া যাইছে কিন্তু কাম আগে নেই বড়ি পারবা তাকে নিকর কাণা কইবে সেটা বি কিছু আমার পশ্চিম ওড়িশা প্রতি তাকর বৈমানতিক ভাব আছে সেথিলাগি বোধে নেই পারুথিবা রাজনীতিজ্ঞ মানে সেটা তো আমার ইনর দেখুন আজি আমি ইনে করছু আমার ইনে এমএলএ আমাকে সপোর্ট নেই করবা কিন্তু মনোজ মিশ্র কেসরে তার মানে নরসিং মিশ্র বলাঙ্গীর এমএলএ যে অছন পুরা খোলা ভাবে সে পুরা সপোর্ট করি করি দরকার পড়লে ওড়িশা দুই ভাগ হয়ে বলি করি বি স্টেটমেন্ট দিয়েছিলে কিন্তু আমকে ইনে কোনসি নেতা মন্ত্রী না কোনসি পার্টির কোনসি সপোর্ট নেই করবা আমার ইনে যে যুবগোষ্ঠী অছন দীপু ভাই হলে বিপিন ভাই হলে দীপক দাদা হলে
ସବୁ ମିଡ଼ିଆ ଭାଇ ମାନେ ସବୁ ହେଲାକେ ଆମେ ଏଇଟା ଗୋଟେ ବାହାରିଛୁ ନିଜର ହିସାବରେ ଆମେ କରିଛୁ। ଭାବୁଛନ୍ ଆପଣଙ୍କର ବିଧାୟକ ସାଂସଦ ମାନେ ଯଦି ଆପଣଙ୍କ ସମର୍ଥନ ନେଇ ଜଣାବାର ଆପଣ ଏ ଆନ୍ଦୋଳନକେ କେନ୍ତା ଆଗେ ବଢ଼ାଇବେ? ଆମର ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏଇଟା ଦେଖୁନ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶା ସବୁଆଡ଼େ ଆଜି ଯେନ୍ଟା ଚାଲିଛେ ଆମେ ଭାବୁଛୁ ଏଇଟା ଗୋଟେ ଭାବରେ ଏଇଟା ଟିକେ ବିଶେଷ କିଛି ବହୁତ ବଡ଼ ସଫଳତା ଆମକୁ ଆଣିକରି ଦେବା ବୋଲିକରି ଆମର ଆଶା ଅଛି। ଦେଖୁନ୍ ଯେତେବେଳେ ଇନେ ଯୁବପିଢ଼ି ପ୍ରତିକ୍ରିୟା ନେଇଛନ୍ ଯେ ଯେତେବେଳେ ମନୋଜ ମିଶ୍ର ଏବଂ ଅନୁଭବ ମହାନ୍ତିର ଯେତେବେଳେ ବିବାଦ ବଢ଼ିଥିଲା ଯେତେବେଳେ କୋଶଲ ଆରୁ କଟକିଆମାନଙ୍କର ଭିତରେ ଯେତେବେଳେ ଇ କଥାଟା ଯେତେବେଳେ ଜୋରସୋରରେ ଉଠିଥିଲା ସେତେବେଳେ କୋଶଲ ରାଜ୍ୟର ଦାବି ଆଉ ଟିକେ ଜୋର ଧରିଛେ ବୋଲିକରି ଯେତେବେଳେ ତାଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଛନ୍ କୋଶଲ ରାଜ୍ୟର ଯେ ବ୍ଲକ ସଭାପତି ଅଛନ୍ତି ଦୀପୁ ପାତ୍ର ତାଙ୍କର ମଧ୍ୟ ଏଠି ପ୍ରତିକ୍ରିୟା ନେବା ଯେ ପ୍ରକୃତରେ ଅସୁବିଧା କାଣା ହେଉଛେ। ହାଇକୋର୍ଟ ବେଞ୍ଚ ଆଗେ ତାଙ୍କର ଯେନ୍ କାର୍ଯ୍ୟକାରୀ ତାଙ୍କର ଯେନ୍ ଟିମ୍ ବନାଯାଇଛେ ଜାଗା ଚିହ୍ନଟ ହେଇଛେ କିନ୍ତୁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସେ କାମଟା ଆଗେ ବଢ଼ି ନେଇ ପାର୍ବାର ତାକେ ନେଇକର କାଣା ପ୍ରତିକ୍ରିୟା ଦେବେ? ସିଧାସଳଖ ଆମେ ପ୍ରତିକ୍ରିୟା ନେବା। ଜୟ ମା ମାଣିକେଶ୍ୱରୀ, ଜୟ ମା ସମଲେଶ୍ୱରୀ। ମୁଇଁ କହିବାକେ ଚାହୁଁଛେ ଯେନ୍ ହାଇକୋର୍ଟ ବେଞ୍ଚଟା ଯେନ୍ ଜାଗା ଚିହ୍ନଟ ହେଇଛେ ତ ନିହାତି ଇନେ ରାଜନୀତିକ ମାନେ ଯେନ୍କି ପ୍ରଭାବଶାଳୀ ନେତାମାନେ ଅଛନ୍ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ସେମାନେ ଅଣଦେଖା କରୁଛନ୍, ନିହାତି ମାନେ ସପୋର୍ଟ କରିବାର କଥା। କାଁ ଯେ ଅଣଦେଖା କରୁଛନ୍ ଏତିକି ସେମାନେ କଟକିଆମାନଙ୍କର ସାଙ୍ଗେ ସେ ଭୁବନେଶ୍ୱରରେ ବସିଲେ ତାଙ୍କ ଟିକେଟ୍ କଟିଯିବା ସେଥିକା ସେମାନେ ସମର୍ଥନ ଆମର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶା ଯେନ୍ କୋଶଳ ରାଜ୍ୟ ମୁକ୍ତି ମୋର୍ଚ୍ଚା କିମ୍ବା କୌଣସି ବି ଆନ୍ଦୋଳନକେ ସେମାନେ ସାମ୍ନାକେ ନେଇବାର ତ ନିହାତି ଇଟା ଆଗ୍କେ ଆମେ ସମସ୍ତେ ଯୁବକ ଭାଇମାନେ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶା ସମସ୍ତ ମାଆ ମାଉସୀ ଭାଇ ଭଉଣୀମାନେ ଏକ ହେଇକିନା ଏ ଆନ୍ଦୋଳନକେ ଆମେ ଜୋରସୋର ଆଗ୍କେ ବଢ଼ାବାକୁ ଚାହୁଁଛୁ। ଇ ଯେ ନାରା ଦଉଛନ୍ ଆପଣମାନେ ଯେ ନାରା ବର୍ତ୍ତମାନ ରଖିଛନ୍ କାନ ଖୁଲି କରି ଶୂନ ସରକାର କୋଶଳ ରାଜ ଆମକେ ଦରକାର ତ କେନ୍ତା କୋଶଳ ରାଜ ନେଇଯିବ ଭାବୁଛ? ଆମେ ନିହାତି କୋଶଳ ରାଜ କାଜେ ଏଇଟା ଲଢ଼େଇ କରିବାକୁ ପଡ଼ବା, ଜୋରସୋର ଆନ୍ଦୋଳନ କରିବାକୁ ପଡ଼ବା। ଆଗ୍କେ ଟାଇମ୍ ପଡ଼ିଲେ ଆମେ ରାଜରାସ୍ତାରେ ହଜାର ହଜାର ଦିନ ଶହ ଶହ ଦିନ ଆମେ ଶୋଇକିନା ଆନ୍ଦୋଳନ କରିବାକୁ ପଡ଼ିବ, ନହେଲେ ଏତେ ଜଲ୍ଦି କୋଶଳ ରାଜ୍ୟକୁ ଆମେ ପାଇବାର ସମ୍ଭବ ନାହିଁ। ସେ ଆମେ ସମସ୍ତେ ଏକଜୁଟ ହେଇଛୁ, ଆଗ୍କେ ବହୁତ ବଡ଼ ସଂଗଠନ ବନବା, ଏକଜୁଟ ହେମୁ ପଶ୍ଚିମବଙ୍ଗ ସମସ୍ତେ ଏକଜୁଟ ହେଇକିନା। ବର୍ତ୍ତମାନ ଆଉ ତିନି ଚାରି ମାସ ପରେ ନିର୍ବାଚନ ଅଛେ, ମାର୍ଚ୍ଚ ଏପ୍ରିଲ ନିର୍ବାଚନ, ସାଧାରଣ ନିର୍ବାଚନ ହେବାକେ ଯାଉଛେ। ଆନ୍ଦୋଳନକେ ଆପଣମାନେ ତୀବ୍ରତର କରୁଛନ୍, ଆମେ ବି ଦେଖୁଛୁ, କିନ୍ତୁ କେନ୍ତା ଆପଣ ଭାବିପାରୁଛନ୍ ଯେ ଏଇ ନିର୍ବାଚନରେ ଯଦି ଆପଣ କୋଶଳ ରାଜ୍ୟର ମାନ୍ୟତା ଏବେ ଯେନ୍ କେନ୍ଦ୍ର ସରକାର ଯେନ୍ ଗୋଟେ ତାଲିକା ଜାରି କରୁଛନ୍ ସେନେ କୋଶଳ ରାଜ୍ୟର ମଧ୍ୟ ନାଁ ଅଛେ, ଯେନ୍ ଓଡ଼ିଶାର ବି ଏବେ ଯେନ୍ ତାଲିକା ବାହାରିଛେ କି ଯେନ୍ ଯେନ୍ ଜିଲ୍ଲା ଏବେ ଭାଗ ହେବା ବୋଲି କୁହାଯାଉଛେ ସେ ଭିତରେ କୋଶଳ ରାଜ୍ୟର କେନ୍ଦ୍ର ସରକାର ଲିଷ୍ଟରେ ବି କୋଶଳ ରାଜ୍ୟର ଗୋଟେ ଦାବି ଅଛେ ଆର୍ ତାର ବି ଲିଷ୍ଟ ବାହାରିଛେ ବୋଲି କୁହାଯାଉଛେ, ତ ସେ ଲିଷ୍ଟକେ କେନ୍ତା କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଇପାରବା ବୋଲି ଆପଣ ଭାବୁଛ? ସେଟା ନିହାତି ଇନର କିଛି ବଡ଼ ବଡ଼ ରାଜଙ୍କିତ କି ମନ୍ତ୍ରୀମାନେ ଯେନ୍ଟାକି ଅଛନ୍ ଟୁକୁନି ସାହେବ ଆମର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଆଉ ବଡ଼ ବଡ଼ ଯେନ୍ ନେତାମାନେ ଅଛନ୍ ବିଜେଡ଼ି ବିଜେପି ଏବଂ କଂଗ୍ରେସର ସମସ୍ତେ ମିଶିକିନା ଯଦି ସିଏମ୍କେ ପ୍ରେସର କରିବେ ତ ନିହାତି ଏଇ କଥା ଶୁଣାଯିବ କରିବେ ବୋଲିକରି ଭାବୁଛନ୍? ନିହାତି କରାଯିବା ଯେ କେନେ ବିରୋଧ ହେଇଯିବା, ତାପରେ ଆପଣମାନେ ଯେତେବେଳେ ଏବେ ଆମର ବିଧାୟକ ଅଛନ୍ ଆପଣଙ୍କର ପୂର୍ବତନ ଯେନ୍ ବିରୋଧୀ ଦଳର ନେତା ଥିଲେ ଭୂପିନ୍ଦର ସିଂ ବର୍ତ୍ତମାନ ବିଜେଡ଼ି ବିଧାୟକ ସେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଯେନ୍ ବର୍ତ୍ତମାନ ଯେନ୍ ଷ୍ଟ୍ରାଇକ୍ରେ ଆପଣଙ୍କର ସେନେ ସାମିଲ ନେବାର ଆପଣଙ୍କ ସମର୍ଥନ ଜଣା କୌଣସି ଟିପା ଟିପ୍ପଣୀ ନାଇଁ କରବାର, ଟୁକୁନି ସାହୁ ନାଁ ଧରିଲେ ଆଉ ଅନେକ ନେତା ମନ୍ତ୍ରୀ ଏନ୍ତା ରହିଛନ୍, ଦିବ୍ୟଶଙ୍କର ମିଶ୍ର ସେ ରହିଛନ୍ ପୂର୍ବତନ ମନ୍ତ୍ରୀ, ଆପଣଙ୍କର ଏଡ଼େ ବଡ଼ ଆନ୍ଦୋଳନକେ ସେମାନେ ସପୋର୍ଟ ନେଇ କରବାର ତ କେନ୍ତା ଭାବୁଛନ୍ ଯେ ଆପଣ ସରକାରଙ୍କର ବିରୋଧରେ ସେମାନେ ଯେକର କୋଶଳ ରାଜ୍ୟ ଲାଗି ଦାବି କରିବେ? ସେମାନେ ଯେହେତୁ ଡରୁଛନ୍, କାଁ ଯେ ଆଗେ ସେମାନେ ଆମର ସାଙ୍ଗେ ମିଶି ଆନ୍ଦୋଳନ କଲେ ସେମାନେ କଟକିଆ ଆମର ତାଙ୍କ ଟିକେଟ୍ କାଢ଼ିଦେବେ ତ ସେଥିକା ସେମାନେ ସାମ୍ନାକେ ନେଇ ହେବାର ଆଉ ନିହାତି ଭୋଟ ଟାଇମ୍ରେ ଯଦି ମାଟିର ମାର୍କ କାଜେ ଯଦି ସେମାନେ ନେଇ ବାହାରିବେ ତ କୌଣସି ଏମ୍ଏଲ୍ଏ ଏମ୍ପିକେ ପଶେଇ ନେଇ ଦିଆଯାଏ, କୌଣସି ଗାଁ ହଉ ଗଲି ହଉ କୌଣସି ସହରକେ ପଶେଇ ନେଇ ଦିଆଯାଏ, ସେଟା ଯେଉଁ ପାର୍ଟିର ବି ଥାଇପାର, ବିଜେଡ଼ି ବିଜେପି କଂଗ୍ରେସ ଯେଉଁ ପାର୍ଟିର ବି ଥାଇପାର। ତେବେ ନିହାତି ଭାବରେ ଇନେ ଆପଣମାନେ ସିଧାସଳଖ ଶୁଣୁଥିଲେ ଯେତେବେଳେ ଇନେ କୋଶଳ ମୋର୍ଚ୍ଚାର ଦାବି ରଖିଛନ୍, ମୁଁ କହିମି ଦେଖାବାକେ ଯେ କୋଶଳ ମହାବନ୍ଦର ଆଜି ଯେନ୍ ଇ ବେନର ଦେଖୁଛନ୍ ଆପଣମାନେ କୋଶଳ ରାଜ ମୁକ୍ତି ମୋର୍ଚ୍ଚା ଆଜି ଅଠର ତାରିଖରେ କୋଶଳ ମୋର୍ଚ୍ଚା ପକ୍ଷରୁ ଇ ଭଳିଆ ଡାକରା ଦିଆଯାଇଛେ, ବ୍ଲକ ଅଫିସ ପ୍ରତ୍ୟେକ ଦୋକାନ ଦୋକାନ ସରକାରୀ କାର୍ଯ୍ୟାଳୟ ବି ଇନେ ବନ୍ଦ କରାଯାଉଛେ। ଆଗ୍କେ ଆମେ ଦେଖବାର ଅଛେ ଯେ କଳାହାଣ୍ଡି ସମେତ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଯେନ୍ ଏଗାରଟା ଜିଲ୍ଲା ଆଜି ବନ୍ଦ ଡାକରା ଦେଇଛନ୍, ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଯେନ୍ କୋଶଳ ରାଜ୍ୟର ଯେନ୍ ଡାକରା ଦେଇଛନ୍ କେତେ ସଫଲ ହେଉଛେ ତାକେ ନେଇକରି ବର୍ତ୍ତମାନ ସମସ୍ତଙ୍କ ନଜର ରହିଛେ, ଆର୍ ଇଟାକେ ନେଇକରି ସରକାର କାଣା ପଦକ୍ଷେପ ନେଉଛନ୍ ଆଗାମୀ ଦିନେ ମଧ୍ୟ ଦେଖବାର ବାକି ରହିଛେ। କଳାହାଣ୍ଡି ନର୍ଲାରୁ ରଞ୍ଜନ କୁମାର ମହାନ୍ତି, ଫୋକସ୍ ପ୍ଲସ୍।